öğrenin. সকলেই একসাথে আনন্দ করার জন্য সাথে থাকুন, সঙ্গে থাকুন আমার সুন্দরবন, আপনার সুন্দরবন। আর বন্ধুরা, সকালের হাওয়া তো গায়ে লাগলে একটু ভালো লাগে, সুন্দর। সাথে সাথে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাগনা নদীর দিকে। আর বাগনা নদীর গায়েই যে মরিচঝাপির জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর জঙ্গলের গায়ে আমরা। মাছ ধরছে জেলেরা, মাছের প্রত্যাশায় নৌকা নিয়ে লবণাক্ত জলে। আর সকালের সময়টা যখন আমরা একসাথে বোটে থাকি তখন অনেক আনন্দ হয়। সাথে যখন এই রকম অনুভূতি থাকে, লোকালয়ের লোকেরা অনেক প্রত্যাশায় জঙ্গলের গায়ে সুন্দরবনে ভ্রমণ করার জন্য পরিকল্পনা করছেন। কেমনভাবে সুন্দরবন ভ্রমণ করবেন এরকম চিন্তা করছেন? কেমনভাবে সমস্ত পরিষেবা পাওয়া যাবে এরকম চিন্তা করছেন? হ্যাঁ, অতি অবশ্যই ভ্রমণ করার আগে এই সমস্ত পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন। আর সেই জন্য যেখানে ভ্রমণ করতে আসা সেই জায়গাগুলোকেও সুন্দরভাবে যাতে জানা যায় এবং পরিভ্রমণ করা যায় সে বিষয়েও সুযোগ পাওয়া প্রয়োজন। আর এইগুলো বিষয় রেখে আমরা বিশেষভাবে জঙ্গলের এবং নদীর যা বিষয় আছে সেই বিষয়ের প্রতি ধ্যান রেখে আমরা জঙ্গলে ঘোরাবার ব্যবস্থা করি, সাথে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরি। আর এই অর্থ দিয়ে আমরা বাঘ কুমিরের আক্রমণ করা পরিবারকে সাহায্য করি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। যখন আমাদের সাথে কেউ ঘুরতে আসে, একই সাথে আনন্দ করার জন্য সমরূপভাবে সুন্দরবনের যা লোকালয়ের সমস্ত অনুভূতি, নিজেরাই জাল ফেলে মাছ ধরা এবং গ্রাম প্রতিবাসীদের সাথে মেশা এবং যারা মাছ ধরছে তাদের সাথেও ঘোরা, সুন্দর একটি অনুভূতি সুন্দরবনে এসে আপনারা করতে পারবেন আমাদের সাথে। সুন্দর সুন্দর দাদা, মাছ ধরুন, মাছ ধরুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই পারে খোলাখালি জঙ্গল, আর এই পারে আমরা মাছ ধরার জন্য নেমেছি, বিশেষ করে সুন্দরবনের ইকো অনুভূতি যা সকলেই আমরা করতে পারি। আর সাথে সাথে গ্রামের
লোকালয়ের কিছু কাকিমা তারাও এসেছেন মাছ কাঁকড়া ধরতে। আর দেখতে পাচ্ছেন আপনারা পার্শ্ববর্তী সমস্ত অনুভূতি, মাছ হয়েছে, মাছ হচ্ছে, কত ওইটা আরে কথা বলতে বাদ দেন, সাথে লোকালয়ের যারা মাছ ধরছেন তাদের কাছ থেকেও মাছ কিনে জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়ার অনুভূতিটাও আলাদা। আর আমরা যখন ঘুরতে আসি মাছ ধরতেও এরকম আনন্দ লাগে, আর আমরা আনন্দ করি এই রূপে মাছ ধরে। সকলে মাছ ধরা হচ্ছে তো, আর দাদা শরীর স্বাস্থ্য ভালো হলেও কষ্ট করে হেঁটে আসছেন এই মাটিতে হাঁটার জন্য, সুন্দরবনের নোনা জলের নদীর পাশে এরকম আনন্দ করা সত্যি খুবই আর সাথে আমাদের মাছ ধরার জন্য তো আছে সাবির ভাই, অনবরত জাল ফেলছে যাতে কিছু মাছ হয়, আর আমরাও অনেক প্রতীক্ষায় আছি কিছু কিছু মাছ যাতে পেতে পারি। চিংড়ি মাছ, কিছু ছোট মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট পার্শে মাছ, ছোট মাছ পড়ছে। সুন্দরবনের অনুভূতি, আর সুন্দরবনে যখন আমরা আসি তখন সমস্ত কিছুই যেন আনন্দের সাথেই এই অনুভূতিগুলোকে স্মরণীয় হয়ে থাকে। নদীর জোয়ার আস্তে আস্তে বাড়ছে, আর এই সময় কিছু কিছু মাছ হওয়ারও সম্ভাবনা আছে। সাবির ভাই তৈরি আর একটা ক্ষেপণ ফেলার জন্য। ছোট ছোট কাঁকড়া পড়ছে। এইবারের ক্ষেপে তো মাছ হবেই, আর দুটো জাল ফেলা হচ্ছে। দাদা মাছ ধরতে কেমন লাগছে? মজা, খুব মজা। নোনা জলের নদীতে সেই মজা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকলেই জঙ্গলের ভিতরে, আর আনন্দের সাথে সাথে মাছ ধরা সুন্দরবনের নদীতে একটা আলাদা অনুভূতি। আর আমরা সুন্দরবনের মধ্যে সেই রূপে আনন্দ করে থাকি একসাথে পরিবারগত রূপে, যাতে সুন্দরবনে যারা ঘুরতে আসে তাদের কাছে স্মৃতিস্বরূপ এই সমস্ত রয়ে যায়। মাছ ধরে আমরা ফিরে এলাম, আস্তে আস্তে আমরা বোটেও যাব, মাছ ভাজা হবে, সমস্ত কিছু আনন্দ করব। সাথে থাকুন বন্ধুরা। আর আমাদের সমস্ত মাছের ব্যবস্থা হচ্ছে এবং রান্না চলছে দেখতে পাচ্ছেন, বিশেষ করে বেগুন ভাজা, ডাল, ভাত এগুলো হয়ে গিয়েছে, আর সকালের জন্য মাছ ভাজা সেগুলো তৈরি হচ্ছে। এই রূপে আমরা একসাথে এই বোটে রান্নার সাথে সুন্দরবনে ঘোরার একটা আনন্দই আলাদা। বোটের উপরেই সকলে একসাথে আমরা রং নিয়ে আনন্দ করছি, আর এই রূপে আনন্দটা অনেক সময় আমাদের মধ্যে সকলেই মেতে উঠি। আর আনন্দটা তো এইভাবেই হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পেলেন হোলির সেলিব্রেশন, সাথে সাথে আমরা ঘুরতে এসে এখন
একত্রে মিলে আনন্দ করছি। আর এইরকম ভাবে হোলি খেলার পরে নোনা জলে স্নান করার মজাটাই আলাদা। দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়েছে আর সকলেই আমরা আনন্দ সহকারে খাওয়া দাওয়া করছি। কেমন লাগছে দাদা? খুব সুন্দর, খুব সুন্দর, ফাইন। বাজেন আমাদের বন্ধুরা সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়াটা ভোটে করছি দুপুরে, আর আরো এগিয়ে চলেছি গভীর জঙ্গলের দিকে। সুন্দরবন আমার জন্মভূমি, সুন্দরবনকে আমি ভালোবাসি, আর সুন্দরবনকে আমি চাই পৃথিবীর সম্মুখে তুলে ধরতে। সাথে সুন্দরবনে বাঘ এবং কুমিরের আক্রমণের অসহায় পরিবারের পাশে থাকতে। তাই আপনারা যদি সুন্দরবনে ভ্রমণ করতে আসেন, আপনাদের দ্বারাই উপার্জিত অর্থ নিয়ে আমি এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে পারবো। পরিভ্রমণ সুন্দরবনে করার জন্যই অতি অবশ্যই পরিকল্পনা করতে পারেন আমাদের সাথে ভ্রমণ করার জন্য। সুন্দর পরিষেবা, সুন্দর সমস্ত খাওয়া দাওয়া, সুন্দরবনের সঠিক জায়গাগুলোকে পরিভ্রমণ করার সাথে সাথে স্বল্প খরচে আমাদের সাথে ভ্রমণ করুন। সুন্দরবন জীবন আমার জীবন।